আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাসুমা খানম, আথারিয়া উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট। শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা এ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পৌরনীতি ও নাগরিকতা এ বিষয়টি নিয়ে সেটের সামনে আসো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পড়াব তৃতীয় অধ্যায় পেজ নং 22। আজ আমরা পড়ব তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো সবাই, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্রণয়ন করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। সাম্য মানে তোমরা বুঝতে পারছো, সাম্য মানে হচ্ছে সমতা। কাজে আইন ছাড়া এই সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস, স্বাধীনতা স্বরূপ প্রকারভেদ সংরক্ষণের উপায়, সাম্য ধারণা, আইন স্বাধীনতা সাম্য সম্পর্ক এবং নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব ইত্যাদি জানা একান্ত আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে খেয়াল করো সবাই, এখন আমরা পড়ব আইন সম্পর্কে। আইন বলতে আমরা কী বুঝি? আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তি, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। রাষ্ট্র বা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ কর্তৃক আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিচে তা আলোচনা করা হলো। শিক্ষার্থীবৃন্দ, আইনের কতগুলো কী রয়েছে, মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আমি নিম্নে তা সম্পর্কে আলোচনা করছি। আইনের বৈশিষ্ট্যের মধ্যে এক আছে বিধিবদ্ধ নিয়মাবলী। আইন কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি। দুই, বাহ্যিক আচরণের সাথে যুক্ত। আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যেমন আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হবে, শাস্তির বয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। সুতরাং শাস্তি আছে বলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকে, এটা হচ্ছে আইনের বাহ্যিক আচরণের সাথে যুক্ত। তিন নম্বরে আছে রাষ্ট্রীয় মূলধন অনুমোদন, রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। শিক্ষার্থীবৃন্দ, সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয়, অন্য কোথায় আইনের পিছনে রাষ্ট্র কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। চার, ব্যক্তি স্বাধীনতা রক্ষক। আইনের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষক। আইন ব্যক্তি স্বাধীনতা রক্ষক হিসাবে কাজ করে থাকে, এজন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়। তারপর পাঁচ নম্বরে আছে সর্বজনীন আইন, সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। তাইলে আমরা আজ জানতে পারলাম আইন সম্পর্কে, এবং আমরা পড়লাম আইনের কতগুলো বৈশিষ্ট্য আছে, পাঁচটি বৈশিষ্ট্য আছে। আইনের কতগুলো বৈশিষ্ট্য, পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়লাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা সাম্য এই অংশের আমি আজকে তোমাদেরকে আইন সম্পর্কে পড়ালাম, এবং আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে পড়ালাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আইনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমি যেগুলো পড়ালাম তোমরা সেগুলো আবার ভালোভাবে দেখবে, শিখবে, এবং তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।